বাম ডান এক হয়ে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে, কি বলবেন? সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার, এখানে 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি, আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের জাহির করছে, এবং সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধিত্ববিহীন সরকার গঠিত হয়েছে। কাজে ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ্যে বলেছে, কেন ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে, তারা পরম পরাক্রমশালী, মুঘল সাম্রাজ্যের অধীনতা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে নাই। তারা স্বাধীনতা প্রিয়, তারা স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা রাজপথে কোনো যে কোনো স্বৈরাচারী অত্যাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ, এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশে আজকে গণতন্ত্র ফিরে আনতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিল। আজকে রাজপথে বিএনপির যে সংগ্রাম সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্যে। বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ একদলীয় শাসনে বিশ্বাস করে, তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায়, এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়, তারা অর্থনীতির যে একটি ন্যূনতম সাম্য সেই অধিকার তারা ফিরে পেতে চায়। এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে দিয়েছে। সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করার সুযোগ করে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, সেই কারণে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, এবং ওলামা দলের প্রতি আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণের যে হৃদয়ের কথা সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে। আপনাদের নতুন কমিটিকে আমি আহ্বান জানাবো, আপনারা সেই আদর্শে আপনারা কাজ করে যাবেন।